নমস্কার, মিন ক্রিয়েশনের নতুন অধ্যায় সকলকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো। আর আজকে টাইটেলে দেখতে পাচ্ছ একটা এক্সাইটমেন্ট রান্না রেসিপি, যেটা হলো সাউথ ইন্ডিয়ান ডিশ একেবারে। আর তোমরা অনেক রকম রান্না আমার দেখেছো, কিন্তু এই রান্নাটা একেবারে অন্যরকম, যেহেতু সাউথ ইন্ডিয়ান। আর তোমাদেরকে জানো, তোমরা সহজেই জানো যে আমি অতি সহজে তোমাদেরকে দেখাই, আর তোমরা সেগুলো নিশ্চয়ই ফলো করবে। আর ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেই করবে, আর ভিডিও সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা অবশ্যই টিপো, যাতে আমার ভিডিও সবার আগে পৌঁছায়। তোমরা যদি আমার সত্যিই ঠিক মতো আমাকে লাইক করে চলো, তাহলে আমার ভিডিও অবশ্যই ফলো করবে আর পুরো ভিডিওটা দেখো, না হলে কিন্তু ভিডিওর পুরো জিনিসটা বুঝতেই পারবে না যে কী চলছে, হ্যাঁ কী হচ্ছে, কীভাবে বানাচ্ছি। আর তোমরা তো আমি জানো অতি সহজেই আমি তোমাদেরকে দেখাই। চলো তাহলে দেখি ভিডিওটা, কিন্তু একটু দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না, আর স্কিপ করে গেলেই কোন জায়গায় কী দিয়েছি সেটা বুঝতে পারবে না। চলো তাহলে আমি রান্নাঘরে যাই, তোমাদেরকে বলি। আমার টাইটেলে অবশ্যই নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি কী বানাতে যাচ্ছি, মশলা ধোসা। তোমরা দেখো একেবারে রেস্টুরেন্ট স্টাইলে বানাবো, কী বানাবো, কেমনভাবে বানাবো একবার শুধু ফলো করো। দেখো কী কী নিয়েছি, এবার উপকরণগুলো দেখাই। এ দেখো সজনে ডাঁটা, আর তোমাদের হিন্দি ভাষীদের বল রে হুম যে শিশি অনকারকে দেখো ক্যাসে মায় বানা রে হুম, ও সব ওহাঁ পর মিলেগা। এই যে সজনে ডাঁটা, পেঁয়াজ কুচি, নারকেল পোড়া, টমেটো, আর একটুখানি আমি এটা পেঁয়াজ কলি নিয়েছি, আর ঢ্যাঁড়স নিয়েছি, কারণ সবজি বেশি হয়ে গেলে অনেকটা সাম্বারের পক্ষে মুশকিল হয়ে যাবে। আর নিয়েছি এটা নারকেল কুচো আর বাদাম, আরও অনেক কিছু আছে। এবার এটা হচ্ছে সাম্বারের জন্য, আর আমি এটার জন্য ধোসার যে ইয়েটা হবে এটা বলে দিই আমি, তোমরা ধোসার পাউডারটা এটা কিনতে পাওয়া যায়, এ দেখো MTR-এর ধোসা পাউডার, সেটা এবার আমি গুলে 10 মিনিট রেখে দেব, বেশিক্ষণ রাখতে হবে না। যদি তোমরা চালগুড়ি আর বিউরির ডাল সব দিয়ে যদি বানাও তাহলে একটুখানি বেশিক্ষণ রাখতে হয়, আমি আর এটা বেশি রাখতে হয় না। আর এই যে আমি একদম পুরো আগে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, হ্যাঁ মশলা ধোসার ইয়েটাও আমি তৈরি করব। আর এটাকে আগে করে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। এই দেখো এটা আমার ঘরে পাতা দই, দই দিচ্ছি, দইটা একটু বেশি দিতে হবে। তোমরা তোমাদের বাড়ির আন্দাজ মতো পরিবারে যা যা লোক থাকবে সেই অনুযায়ী তোমরা ব্যাটারটা তৈরি করো ততটাই। আমার বেশি লোকজন কম, সেই জন্য আমার বেশি লাগেনি, আমি এটা আবার গুলছি। এটাকে গুলে আমি 10 মিনিট রেখে দিচ্ছি, দাঁড়াও ইয়েটা দেখিয়ে দেব আমি কীরকম হবে। খুব বেশি কিন্তু পাতলা হবে না এটা, সু ফিরে আসছি আমি, এটাকে গুলে দেখাই। এই দেখো ব্যাটারটা দেখতে পাচ্ছ ঠিক এই রকম হবে, খুব পাতলা নয় আর খুব গাঢ়ও নয়, কারণ ওটা তোমাদের চাটুর মধ্যে ছড়াতে হবে, তো সেহেতু এটা আমার 10 মিনিট রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। আর তোমাদেরকে একটা বলে রাখি, এটা যে সাদা চাটনি নিশ্চয়ই দেখেছো, সাম্বার থাকে তার সঙ্গে সাদা চাটনি থাকে, সাদা চাটনির যা যা উপকরণ দিচ্ছি সেইটা একটু ফলো করো। এই যে নারকেল গুঁড়ো দিয়েছি, ওর সঙ্গে দেখো ছোলা, ছোলা কিনতে পাওয়া যায়, তোমরা ছোলা ভাজা যে দোকানে পাওয়া যায় না সেই ছোলা নেবে, এর মধ্যে দেবে। ছোলা দিলাম, একটু বাদাম দিলাম, বাদামও দেখবে সল্টেড বাদাম কিনতে পাওয়া যায়, এই বাদাম দিচ্ছি। এবার এগুলো মিক্সিতে করে নেব, সাদা চাটনি খুব সোজা একেবারে শুধু মিক্সিতে করে নেব, আর তারপর একটা সাঁতলানোর ব্যাপার আছে, সাঁতলানো হয়ে গেলে সাদা চাটনিটা কমপ্লিট হয়ে যায়। এটাকে আমি মিক্সিতে বেটে তোমাদেরকে পরে দেখাবো। দেখো চাটনির জন্য আমি এটা মিক্সিতে পেস্ট করে রাখলাম, আর এইটার আর কিছু কাজ নেই, শুধু কাজ আছে তোমার এই যে আমি ওই কী করছি এর পরে এর সাথে কী মেশাচ্ছি সেটা দেখো। দেখো সর্ষের তেল বসিয়েছি ওই সাদা চাটনির জন্য, সর্ষের তেল দিয়েছি,
কি কি ফোড়ন দিচ্ছি সেটা দেখতে থাকো। এটা কালো সর্ষে দিলাম, একটু কারি পাতা দিলাম, আর আমি ওটাতে অবশ্যই করে নুন মিশিয়ে রেখেছি, একটু হিং দিলাম, আর দুটো শুকনো লঙ্কা দিচ্ছি। দেখো সাদা চাটনিটা কত সোজা, তোমরা এমনি ধোসা ছাড়াও এই চাটনি কিন্তু বানিয়ে খেতেই পারো, ভালো লাগে খেতে। ব্যাস এটা আমি এবার ওই চাটনির ওপরে ঢেলে দেব। ঠিক আছে, হয়ে গেল চাটনি কমপ্লিট। চাটনিটা হয়ে গেল, এবার আমি স্টাফিংটা তৈরি করব। স্টাফিং দেখাবো তোমাদেরকে, আলু সেদ্ধ করে নিয়েছি, সেটা আলুটা দেখালাম না সেদ্ধটা, তারপর আমি তৈরি করছি পুরটা। দেখো এ দেখো চাটনির মধ্যে আমি ওই পুরো ইয়েটা দিয়ে দিলাম গরম, আর ওটা ঠান্ডা হওয়ার পর্যন্ত ওয়েট করলাম, তারপরে তোমরা একটু দই দিয়ে দেবে এর মধ্যে, নিয়ে তারপরে এটাকে নাড়িয়ে দেবে। একদম চাটনি মানে সুপার চাটনি, তোমরা এমনিও শুধু শুধু খেতে পারো। এটা পুরো চাটনিটা গেল, এবার আমি করছি যে সাম্বারটা কেমন করে বানায়, এবার তোমরা সেটা দেখো। চলে আসি সাম্বারে। দেখো সাম্বারটার জন্য একটু সর্ষে তেল দিয়েছি, সর্ষে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, এইটাই বেশি ভালো লাগে খেতে, কারি পাতা দিলাম, পেঁয়াজ দিচ্ছি, যা যা দিচ্ছি সেটা দেখতে থাকো। এই দেখো সজনে ডাঁটাটা দিয়ে দিলাম, দু চারটে ঢেঁড়স দিলাম, বেশি দেবে না কিন্তু, বেশি দিলে অনেক খেটে যাবে। একটু টমেটো দিলাম, একটু হিং দিয়ে দিলাম, তোমাদেরকে সবটাই দেখানোর চেষ্টা করছি কিন্তু পুরোটা দেখানো তো সম্ভব নয়, তাই একটুখানি সরে তাড়াতাড়ি করে দিচ্ছি যাতে তোমরা পুরোটা ফলো করতে পারো, এবং ভিডিওটা যাতে স্কিপ না করে তোমরা পুরোটা দেখে নিজেরা বানাতে পারো। ভিডিওটা যা অনেকটা যাতে বড় হয়ে যাবে সেই জন্য আমি অনেকটাই কেটে দিচ্ছি, কিন্তু তার মধ্যেও তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। একটু আদা বাটা দিলাম, একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু সাম্বারের, আর সাম্বারের তার আগে কিন্তু এই দেখো আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি, তেঁতুলটা আগে ভিজিয়ে রাখবে, এটা সাম্বারের লাস্টে কিন্তু তেঁতুল জলটা অবশ্যই দেবে। সাউথ ইন্ডিয়ানে ওখানে যেরকম বানায় আমার কোনো অংশে কমতি থাকবে না, একেবারে ওখানকার মতোই হবে। একটু হলুদ দিলাম, আর তোমরা যদি খুব ঝাল খেতে চাও তাহলে দিও, আমি কিন্তু আর লঙ্কা গুঁড়ি দিলাম না। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এবার
আমার হালকা একটু সেদ্ধ করা অড়হর ডাল, অড়হর ডাল তোমরা হালকা করে একটু সেদ্ধ করে রাখবে। এটা মিশিয়ে দিলাম, আর সাম্বার মশলাটা আমি দেব এর মধ্যে। একটু নুন দেবো আর সাম্বার মশলা দিয়ে দেবো। সাম্বার মশলাও দোকানে কিনতে পাওয়া যায়, অনেকে বানানোর ইচ্ছে থাকে অথচ বানাতে পারো না, কিন্তু আমি প্রত্যেকটা উপকরণ দেখাচ্ছি। এই দেখো সাম্বার মশলা, এই দেখো এভারেস্টের সাম্বার মশলা, তোমরা দোকানে যে কোনো দোকানে বলবে দোকানে দেবে। একটু সাম্বার মশলা দিয়ে দিলাম, গন্ধটা অলরেডি চলে এসছে একদম সাম্বারের মতো। ঠিক আছে, একটু নুন দিয়ে দিই, এরপর তোমাদেরকে দেখাচ্ছি সাম্বারটা কীরকম। সাম্বার রেডি, সাম্বার নামিয়ে নিয়েছি, একদম খুব সুন্দর কালার এসছে। আর তোমরা এর মধ্যে এটাকে দেখো, আমি তেঁতুল গুলে রেখেছি, তেঁতুল গুলার জলটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, একদম সাম্বারের সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখছো। এ দেখো সবজিগুলোও আছে, যেমন তোমরা সাউথ ইন্ডিয়ান ডিশ খাও রেস্টুরেন্টে ঠিক সেই রকম। এবার তোমাদেরকে দেখাই স্টাফিংটা কিভাবে তৈরি করতে হয়। তেল গরম হয়ে গেছে অলরেডি, আমি দিচ্ছি তোমার সর্ষে ফোড়ন। দিচ্ছি কারি পাতা, কারি পাতা অনেকের বাড়িতেই হয়, শুকনো লঙ্কা ফোড়ন। আর তোমাদেরকে আমার দেখানো হয়নি, যেটা আমার দেখানোর প্রয়োজন নেই, শুধু বলে দিলাম মুখে। এই আলুটা আমার সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি নিজে হাতে মেখে। তার আগে আমি দেব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা হবে। যারা নিরামিষ খেতে চাও তারা নিরামিষ পেঁয়াজ নাও দিতে পারো। দিচ্ছি টমেটো, একটু নারকেল কুচি করে রেখেছি, একটু বাদাম, খুব সোজাই বানানো, কিচ্ছু নেই। এই পেঁয়াজ টমেটোটা ম্যাশ হয়ে গেলেই, একটু গলে গেলেই আলুটা দিয়ে একটু নুন দেবে, হালকা একটু হলুদ দেবে। একটু নরম হয়ে গেছে, আমি এবার আলুটা দিয়ে দেব। আলুটা কিছুই না, শুধু একটু সেদ্ধ করে রেখে ম্যাশ করে নেওয়া। রেডি, আর ওদিকে ইয়েটা অনেকক্ষণ ধরে আমার ভেজানো আছে ব্যাটারটা, বন্ধ করছি, হয়ে গেছে এটা। দেখো আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা দেখো, আর ঠিক তেল কিন্তু লাগে না এটাতে। একবার গরম হয়েছে কিনা আমি একবার দেখে নিচ্ছি, একটু ভালো মতো গরম হবে। এটা মুছে নিলাম হালকা করে, এইবার ধোয়া উঠছে। দেখো এবার আমি বানাচ্ছি এবার এটা, পুরো যতটা বড় করতে পারলে আরো ভালো। হালকা
আছে, একটু সেদ্ধ ভাজা ভাজা হবে। এটা যেহেতু ননস্টিক সেহেতু তেলের প্রয়োজন পড়ে না কড়াই। টেপটি কলাটা হয়ে যাবে, এখন ওপর থেকে তেল দিয়ে দেবে। অলরেডি দেখো একদম মচমচে ডোসা রেডি। কেমন লাগলো কমেন্টস করো অবশ্যই। তাহলে তোমাদেরকে হয়ে গেছে একদম পুরো ডিশে তুলে দেখাই। তাহলে দেখতেই পেলে কেমন করে বানালাম, আর তোমাদেরকে খুব সহজ করেই দেখানোর চেষ্টা করি। যতটা পারো তোমরা ফলো করবে এবং বানাবে, বানিয়ে খাবে। যে বাড়িতে বানিয়ে খাওয়ার যে কি আনন্দ সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছো। যেহেতু দেখো এটা চাটনিটা, এটা সাম্বারটা, সাম্বারে আমি তেঁতুল জল দিয়ে দিয়েছি। আর তো দেখতেই পেলে ধোসার চেহারা দেখো, একেবারে দোকান একেবারে রেস্টুরেন্ট স্টাইলে। তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইবটা করতে ভুলে যেও না, সাবস্ক্রাইব করে তবেই ভিডিও থেকে বেরোবে। আর তোমরা আমার বেল আইকনটা টিপে নিও যাতে আমার ভিডিও ফার্স্ট পেয়ে যাও। আর তোমরা অবশ্যই করে আমার ইনস্টাগ্রাম পেজটা ফলো করে দিও, আর যে ইনস্টাগ্রাম পেজটা তলায় যাচ্ছে দেখে নিও। আর লাইক কমেন্টস করবে, কমেন্টসে জানিও কেমন লাগলো। তাহলে আসি, থ্যাংক ইউ।